আসসালামু আলাইকুম। এইচএসসি 2022 ক্র্যাশ কোর্সে আজকে আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা পড়ছিলাম চ্যাপ্টার 4, ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, এবং এই চ্যাপ্টারটির উপর আজ 15th লেকচার। ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের সাথে আছেন ইমরান মুস্তফা ভাইয়া। তো চলে আসি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মার্জান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আমাদের স্টুডেন্টরা অনেক ভালো আছে। তো আমরা ক্লাসটা শুরু করছি, কাইন্ডলি তোমরা সবাই জলদি করে জয়েন করে ফেলো, অ্যান্ড যারা অলরেডি জয়েন করেছো কিছু যদি বলতে চাও অবভিয়াসলি কিছু বলতে পারো, অ্যান্ড আমরা খুব দ্রুত আমাদের ক্লাসটা শুরু করব। আর এই তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করি, 2-3 মিনিট অপেক্ষা করে আমরা ক্লাসটা শুরু করছি। এবং তোমরা জানো আমরা গত ক্লাসে আসলে সিকিউ দেখেছিলাম যে বোর্ডের সিকিউ গুলো কেমন আসে নর্মালি, অলরেডি আমরা সেগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। তো আমরা হয়তো সেই সিকিউ কয়েকটা বাকি ছিল, মেবি একটা দুইটা তিনটা বাকি ছিল যেগুলো আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ লাস্ট ক্লাস আমরা বেশ কিছুক্ষণ কথা বলেছি। তো আজকে আমি চেষ্টা করবো যে ওই সিকিউ গুলো দেখানোর পর কিছু এমসিকিউ দেখাতে, যে কেমন এমসিকিউ কোয়েশন আসে এই অধ্যায় থেকে। সো সবাই জয়েন করতে থাকো, আমরা আস্তে আস্তে শুরু করি। আমি একটু দেখবো কারা কারা জয়েন করছে, কারা কারা কি বলছে। অলরেডি আমরা আমাদের 2 মিনিট হয়েছে, আমরা লাইভে এসেছি। টু বি এক্সাক্ট ইটস 2 মিনিটস অ্যান্ড 26 সেকেন্ডস। সো জলদি করে জয়েন করে ফেলো, ভাই অপেক্ষা করছি, আর আমরা ক্লাসটা শুরু করে দিব। ভাইয়া একটা কথা জানার ছিল, অবভিয়াসলি হ্যাঁ সঞ্জিদা ইসলাম তিনি করতে পারো। নুসরাত মিম ভাইয়া, আমি কালকে আপনার মেয়েকে স্বপ্নে দেখেছি। আচ্ছা যাও, ভালো ভালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ উজ্জ্বল আলী ভাইয়া, আমার প্রথম ক্লাস, তোমাকে অনেক অনেক বেশি ওয়েলকাম ভাইয়া, আজকে প্রথম ক্লাস করছো। যদিও আমরা চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 শেষ করে ফেলেছি, বাট হোপফুলি সামনের চ্যাপ্টার গুলোতে আমি তোমাদের সবাইকে পাবো। আজ কি নিউ চ্যাপ্টার পড়াবে? না, আজকে এমসিকিউ পড়ার কথা, তোমরা হয়তো ভুলে গেছো, একটা সিকিউ ক্লাস একটা এমসিকিউ ক্লাস। ফতিহুল ইসলাম, আচ্ছা ইমতিয়াজ এদিকে, আচ্ছা ঠিক আছে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাতিজি কে দেখতে চাই? ভাতিজি এখানে নাই এখন, আমি যে বাসায় আছি, আমার মেয়ে অন্য বাসায় আছে। সো ইনশাল্লাহ সামনে কোনো একদিন দেখাবো, ওকে নিয়ে আসবো ক্লাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফাইন, এবার আমরা পড়াশোনা শুরু করে দিই। আই থিঙ্ক শুরু করে দেওয়া উচিত। 93 জন লাইভে এসেছো, আরো কিছুক্ষণ আসো, আরো কয়জন আসো, অ্যাটলিস্ট 100 না হলে কি ক্লাস হয় নাকি? অ্যাটলিস্ট 100 স্টুডেন্টস আসো, আমরা ক্লাস শুরু করো। ভাইয়া চ্যাপ্টার 5 কখন স্টার্ট করবেন? আসলে চ্যাপ্টার 5টা কখন স্টার্ট করব সেটা আসলে এখন একটু বলা যাচ্ছে না, তুমি স্কুলের কিছু কাজ হচ্ছে, আন্ডার দ্য হুডে কিছু ডিসিশন আসতেছে। সো সো তোমরা কিছু অপেক্ষা করো। চ্যাপ্টার 5 তো যদি মানে অফিসিয়ালি শুরু করে দেওয়া উচিত, আজকে চ্যাপ্টার 4 এর হয়তো লাস্ট ক্লাস, এমসিকিউ লাস্ট ক্লাস, চ্যাপ্টার 5 শুরু করে দেওয়া উচিত, বাট হয়তো তোমাদের জন্য কোনো অ্যানাউন্সমেন্ট আসবে। হ্যাঁ হয়তো তোমাদের নতুন নতুন টিচার আসতে পারে, আমার হয়তো এই চ্যাপ্টারটাই লাস্ট তোমাদের সাথে, স্কুল নতুন টিচার হয়তো আনতেছে আমি যত যতটুকু ধারণা পেয়েছি। তো যদি নতুন টিচার আসে আইসিডি, তো তার সাথে ক্লাস করবো ইনশাল্লাহ। আর এই তো ঠিক আছে, আই থিঙ্ক আমাদের শুরু করে দেওয়া উচিত। চ্যাপ্টার 5 নাকি অনেক হার্ড, খুবই সহজ। চ্যাপ্টার 5 হচ্ছে পানি ভাত, হ্যাঁ চ্যাপ্টার 5 পানি ভাত, কোনো ব্যাপারই না, জাস্ট তোমাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ খুব সহজ লাগবে চ্যাপ্টার 5। ঠিক আছে আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ আহ
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত কমেন্ট করো না, এটা আসলে ডিসিশনটা আমার না, ডিসিশনটা আমার মানে এটা সেন্ট্রালি নেওয়া হয়। হ্যাঁ, টেমি স্কুলের যে কোনো ডিসিশনই সেন্ট্রালি নেওয়া হয়, সো টেমি স্কুল যে ডিসিশন নেবে আমাদের সেটা মানতে হবে, আসলে কিছু করার নেই। অ্যান্ড অবভিয়াসলি তোমাদের ভালোর জন্যই টেমি স্কুল যা করবে তোমাদের ভালোর জন্যই করবে, ঠিক আছে? আমরা এই কোডটা লাস্ট ক্লাসে আমরা, আচ্ছা ঠিক আছে, এখানে এটা ক্লাস করি আমরা, কমেন্ট না করে আমরা ক্লাস করি, ঠিক আছে? ক্লাস করি, ফাইন। সো এই টেবিলটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তোমরা জানো এই টেবিলটার মধ্যে আমরা অলরেডি বলেছিলাম কোডটা, বাট আমি হয়তো লিখে দিইনি, আমি হয়তো লিখে দিইনি কারণ তোমরা অনেকে বলেছিলে তোমরা পারবা। আচ্ছা পরে কথা হবে, এখন পরে কথা হবে, এখন আমরা পড়ি। সো কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এন্ড দেন ইট ফেল দেন ইট ফল প্রি টু এ লায়ন। সো এখানে এই কথাগুলোর মধ্যে অনেকগুলো জিনিস আছে, আমরা দেখেছিলাম কুইক এই কথাটা বোল্ড আকারে আছে, সো এটা বি দিয়ে, বি ট্যাগ দিয়ে লিখতে হবে এই কুইক কথাটা, QUICK, কুইক কথাটা বোল্ড ট্যাগ দিয়ে লিখতে হবে। তারপর ব্রাউন এই কথাটা, এই ওয়ার্ডটা আমাদের ইটালিক করা আছে, সো ব্রাউনের দুই পাশে ইটালিক কথাটা লিখতে হবে। অ্যান্ড ফক্স, ফক্স কথাটা নিচে আন্ডারলাইন করা আছে, সো এটাকে ইউ দিয়ে লিখতে হবে, ফক্স। সো হোপফুলি তোমরা এই জিনিসগুলো একদম পারো, একদম সহজ, ঠিক না? আমরা অনেক কিছু পড়েছি। জাম্পস, এই জাম্পস ওভার এই কথাটার মধ্যে মাঝখানে ক্রস ওভার আছে, মানে ডিলিট করে দেওয়ার মতো একটা কিছু আছে, সো এটার জন্য DEL এই ট্যাগটা আমরা জানি, জাম্পস ওভার। সো জাম্পস ওভার এর দুই পাশে স্ল্যাশ DEL এই ট্যাগটা দিলেই হয়ে যাবে। দা লেজি ডগ, ডগটা লেজির উপরে আছে, সো এটা সুপার স্ক্রিপ্ট আকারে আছে এই ডগ কথাটা, সো দা লেজি কথাটা নর্মালি থাকবে, বাট এটার পরে ডকটা সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে, তো SUP দিয়ে ডক কথাটা লিখতে হবে। সো তারপর হচ্ছে এন্ড, এন্ড কথাটা নর্মালি আছে, দেন কথাটা এটার সাবস্ক্রিপ্ট আকারে আছে, এবং ইট ফল এই কথাটা আবার দেন এর উপরে আছে। এখানে তিনটা জিনিস, এই কথাটা একটু, এই জিনিসটা একটু খেয়াল করো তো সবাই। আচ্ছা তাহলে এই কথাটা একটু দেখি, তোমরা অন্যদিকে চলে যাচ্ছ, আমি তোমাদের বলে কি ভুল করলাম? একটু পড়ি, আমরা পড়ি তারপর আমরা কথা বলি, হ্যাঁ প্লিজ। এখানে একটু খেয়াল করে দেখো, তিনটা জিনিস আছে। প্রথমত এখানে এন্ড কথাটা, যেটা এন্ড কথাটা হচ্ছে একটা সিঙ্গেল লাইনে আছে, এন্ড কথাটা সিঙ্গেল লাইনে আছে, তারপর দেন এই কথাটা হচ্ছে এন্ডের সাবস্ক্রিপ্ট আকারে আছে। এই যে দেন কথাটা আছে, দেন কথাটা হচ্ছে এন্ডের সাবস্ক্রিপ্ট আকারে আছে, এবং ইট ফল এই কথাটা আবার দেনের সুপারস্ক্রিপ্ট আছে, এই কথাটা আবার দেনের সুপারস্ক্রিপ্ট আকারে আছে। একটু খেয়াল করো, এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ইট ফল এই কথাটা আবার, ইট ফল এই কথাটা আবার দেনের সুপারস্ক্রিপ্ট আকারে আছে। সো এখানে কিন্তু তিনটা জিনিস, মূলত এন্ড হচ্ছে নর্মাল লাইনে, লাইন আকারে আছে, দেন কথাটা এন্ড এর নিচে সাবস্ক্রিপ্ট আকারে আছে, ইট ফল কথাটা দেনের সুপার স্ক্রিপ্ট আকারে আছে। সো এই কথাটা জাস্ট কোডটা আমি লিখে দিব, আজান দিচ্ছে, 1 মিনিট, আজানটা শেষ হবে।
আচ্ছা, আজান শেষ। আমি তোমাদের মানে কমেন্ট গুলো পড়তেছিলাম। হ্যাঁ, তো আমাকে মানে আমি যথেষ্ট তোমাদের থেকে ভালোবাসা পেয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমি মানে আমাকে তোমরা এভাবে একসেপ্ট করেছো। দু একটা যে কমেন্ট গুলো আসছিল নেগেটিভ কমেন্ট, সেগুলো তোমরা আসলে বুঝিয়ে দিয়েছো যে আসলে ওগুলো হুদাই আন্দাজে অনেকে কমেন্ট করেছে। সো আমি জানি তোমরা আমাকে কতটা পছন্দ করো, অ্যান্ড অ্যান্ড মানে এটা আমি ফিল করতে পারছি। হ্যাঁ, তোমাদের যে ফিডব্যাকটা আমি নিয়েছিলাম, তোমরা জানো একটা ফিডব্যাক ফর্ম ফর্ম পূরণ নিয়েছিলাম তোমাদের থেকে, তো ওই ফিডব্যাক আলহামদুলিল্লাহ মানে ওই ফিডব্যাকের পড়তে পড়তে আমার মানে আমি কি বলবো যে আমার অন্যরকম মানে একটা জগতে চলে গেছিলাম। মানে আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের ফিডব্যাক গুলো। তো যাই হোক, সমস্যা নাই, সমস্যা নাই, ভাইয়া তো আছি, ইনশাল্লাহ ভাইয়া আছি। টেনিস স্কুল যে ডিসিশন নিবে সেটা আমাদের মানে সেটা অবশ্যই ভালোর জন্য নিবে, হ্যাঁ খারাপের জন্য নিবে না ইনশাল্লাহ। তো দেখা যাক, দেখা যাক কি হয়। অ্যান্ড অবভিয়াসলি তোমরা চিন্তা করবা না, ইনশাল্লাহ ভাইয়ার যেটা পড়াচ্ছি সেটা পড়ো, একটু পড়ি আমরা, তারপর আমরা কথা বলবো, সমস্যা নেই। ফাইন, সো এখানে যে কথাটা আছে একটু কাইন্ডলি মনোযোগ দাও, লাইক প্লিজ। সো এই এন্ড কথাটা হচ্ছে নর্মালি আছে, নর্মাল লাইন আকারে আছে, দেন কথাটা এন্ড এর নিচে আছে, আর এই ইট ফল কথাটা আবার দেন এর নিচে আছে, মানে দেন এর উপরে আছে। সো এখানে তিনটা জিনিস, এন্ড হচ্ছে স্বাভাবিকভাবে, এর নিচে সাবস্ক্রিপ্ট আকারে দেন কথাটা আছে, এবং দেন এর সুপার স্ক্রিপ্ট আকারে ইট ফল কথাটা আছে। সো আমি যদি এই অংশে জাস্ট কোডটা তোমাদের একটু লিখে দিই, আই থিঙ্ক সবচেয়ে ভালো হয়। তাহলে নর্মালি এন্ড কথাটা আসবে, নর্মালি এন্ড কথাটা আমরা যেভাবে লিখি এন্ড লিখবো, তারপর আমরা সাবস্ক্রিপ্ট আকারে SUB সাবস্ক্রিপ্ট আকারে দেন কথাটা লিখবো। সাবস্ক্রিপ্ট কি শেষ করতে পারবো? না, সাবস্ক্রিপ্ট এখানে শেষ করা যাবে না, কারণ সাবস্ক্রিপ্ট যদি শেষ করে দাও তাহলে কিন্তু কাজ শেষ। আমাকে এই সাবস্ক্রিপ্টের মধ্যে আবার ইট ফল সুপার স্ক্রিপ্ট আকারে আছে। সো যেটা করতে হবে, সাবস্ক্রিপ্ট শুরু করে দেনের পরে একটা সুপার স্ক্রিপ্ট শুরু করতে হবে, তারপর সাবস্ক্রিপ্ট শেষ করতে হবে। তাহলে এখানে সাবস্ক্রিপ্ট শেষ করা যাবে না, আমাকে যেটা করতে হবে এখানে একটা সুপার স্ক্রিপ্ট শুরু করতে হবে, সুপ, যেটার মধ্যে লিখতে হবে ইট ফল, যেটার মধ্যে আমাদের লিখতে হবে ইট ফল, তারপর সেই সুপার স্ক্রিপ্টটা শেষ করতে হবে, এন্ড ফাইনালি আমার সেই সাবস্ক্রিপ্টটা শেষ করতে হবে। এখানে এই জিনিসটা একটু তোমাদের ভেজাল লাগতে পারে, এই জন্য আমি আবার একটু বলে দিলাম। একটু খেয়াল করো, তাহলে আমাদের সাবস্ক্রিপ্ট এখানে শুরু হয়েছে, বা আমি এটা কালারটা ম্যাচ করার জন্য সবুজ কালার দিই, দেন কথাটা, সাবস্ক্রিপ্ট এখানে শুরু হয়েছে, সাবস্ক্রিপ্ট এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এই এন্ড এর নিচে যেটা আছে এই পুরাটা, ঠিক আছে, এন্ড এর নিচে সাবস্ক্রিপ্ট আকারে পুরোটা আছে, এই জন্য এন্ড এর পরে সাবস্ক্রিপ্টের ভেতরে এই পুরো জিনিসটা দিয়েছি আমি, দেন কথাটাও দিয়েছি, ইট ফল কথাটাও দিয়েছি, তারপর দেন এর উপরে পাওয়ার আকারে ইট ফল আছে। তাহলে দেন কথাটার পরে আমি সুপার স্ক্রিপ্ট আকারে এই যে ইট ফল কথাটা দিলাম, ঠিক আছে। তো সুপার স্ক্রিপ্টের কালারটা আমি করে দিই, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্টের কোডটা, ঠিক আছে। সুপার স্ক্রিপ্ট এখানে শুরু হয়েছে, সুপার স্ক্রিপ্ট এখানে শেষ হয়েছে। সো আমার ফাইনালি কথাটা কি হলো, যে এন্ড হচ্ছে ভাই স্বাভাবিক একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের নিচে দেন কথাটা আছে, শুধু দেন না, দেন সহ ইট ফল এই দুইটাই হচ্ছে আমার এন্ড এর নিচে আছে, ঠিক আছে। এন্ড এর নিচে দেন এবং ইট ফল এই দুটো জিনিসই আছে। তাহলে আমি সাবস্ক্রিপ্ট লিখলাম ভাইয়া, সাবস্ক্রিপ্ট লিখে এটার ভেতরে আমি দেন এবং ইট ফল দুইটাই দিয়ে দিলাম, কিন্তু ইট ফল কথাটা আবার দেন এর উপরে আছে সুপার স্ক্রিপ্ট আকারে, ঠিক আছে। এরকম চিন্তা করতে পারি আমরা, এক্স ওয়াই টু দি পাওয়ার জেড, এভাবে এক্স এর নিচে ওয়াই টু দি পাওয়ার জেড আছে, আর ওয়াই এর উপরে পাওয়ার হিসেবে জেড আছে, বোঝা গেছে? তাহলে এই জিনিসটা একটু কঠিন ছিল আমার মনে হয়, যদিও কোয়েশ্চেনের উপর দেখে বুঝতে হবে আসলে কোয়েশ্চেনটা কিভাবে বলছে তোমাকে। আর প্রে টু এ লায়ন, এই কথাটা তো একদম সিম্পল, এই কথাটা হচ্ছে ইটালিক প্লাস হচ্ছে আন্ডারলাইন দুইটাই। প্রে টু এ লায়ন এই কথাটা ইটালিক আই দিয়ে লিখতে হবে, আই ট্যাগ শুরু শেষ, ভেতরে লিখতে হবে প্রে টু এ লায়ন,
এবং এটা আন্ডারলাইন, সো ইউ দিয়েও লিখতে হবে, দুটো জিনিস একসাথে থাকবে। সো প্রে টু এ লাইন এই কথাটার জন্য তোমাকে ইউ ইউ তো থাকতে হবে আন্ডারলাইন, যে প্রে টু এ লায়ন, এবং সাথে সাথে আন্ডারলাইনের সাথে সাথে ইটালিকও থাকতে হবে, সো এখানে আই ট্যাগটাও থাকতে হবে, ঠিক আছে? সো একটু মাথায় রাখবা, আই ট্যাগটাও থাকতে হবে, সাথে সাথে আমাদের আন্ডারলাইন ট্যাগটাও থাকতে হবে। তাহলে দুটো জিনিসই কাজ করবে, প্রথমত আন্ডারলাইন হবে, তারপরে সে ইটালিক হয়ে যাবে। তুমি চাইলে ভাইয়া ইটালিককে পরে লিখে ভেতরে আন্ডারলাইন লিখতে পারতো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই কোডটা আমি গতকালকে লিখে দিব বলছিলাম, বাট সময় পাইনি, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছি যার কারণে আজকে দেখা দিলাম, ঠিক আছে? হোপফুলি তোমরা এটা পারবা, এটা পারবা। এবং অবশ্যই এটা যেহেতু 4টা লাইনের কোড, তোমাকে এই লাইনটা লিখার পর বি আর নামক একটা ট্যাগ দিতে হবে, যেটা হচ্ছে লাইন ব্রেক বোঝায়। এই লাইনটা লিখার পরে তোমাকে আরেকটা বি আর ট্যাগ দিতে হবে, এই লাইনটা লিখার পর তোমাকে আরেকটা বি আর ট্যাগ দিতে হবে, এবং এই লাইনটা লিখার পর তোমাকে আরেকটা বি আর ট্যাগ দিতে হবে। সো এই কথাগুলো লিখলে আই থিঙ্ক হয়ে যাবে, তোমরা পারবা, ঠিক আছে? যদি না পারো বা না বুঝো এখনো বলো, ভাইয়া তোমাদের এখনো বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, ফাইন। এরপর এখানে এই যে কোড গুলো, কোডের কথা তো বললাম, এখানে হয়ে গেল এইচটিএমএল ফাড়া ঘরে এইচই। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা কোয়েশ্চেন, এটা হচ্ছে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে, অনেকগুলা বোর্ডে 2019 সালে এসেছে এই কোয়েশ্চেনটা। সো শুধুমাত্র এইচটিএমএল ব্যবহার করে চন্দনা মডেল কলেজের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সাইটটির হোম পেজে ict.jpg নামের 200x300 পিক্সেল আকারের একটা ছবি আছে হোম পেজে। ছবিটার নিচে notice.html নামে নোটিস পেজের একটা ছবি আছে। ছবিটির উপরে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ এই লেখাটি নীল রঙে প্রদর্শন করা আছে। সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের জন্য কোনো ব্যবস্থা নাই। এটা কিন্তু 2019 সালে, মানে রিসেন্ট কোয়েশ্চেন। তোমরা জানো 2020 সালের কোনো পরীক্ষা হয় নাই, 2021 সালের হবে, যেটা এখনো সামনে হবে, আর তোমাদের 22 সালে তো প্রশ্ন হবে। সো এটা কিন্তু রিসেন্ট কোয়েশ্চেন, সবচেয়ে রিসেন্ট একটা কোয়েশ্চেন। এখানে একটু খেয়াল করে দেখো, প্রথমত ওয়েব পোর্টাল কি, ওয়েব পোর্টাল তোমরা জানো যে অনেকগুলো জায়গা থেকে, অনেকগুলো ওয়েবসাইট থেকে যখন নিউজ বা বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে এসে একটা ওয়েব পেজে সাজানো থাকে, তখন সেটাকে আমরা ওয়েব পোর্টাল বলে থাকি। হোস্টিং কেন প্রয়োজন, ওই যে সার্ভারে রাখতে হয়, কেন প্রয়োজন? কারণ তোমার কম্পিউটার তো সবসময় অন থাকবে না, তো তোমার ফাইলটা যদি সারা দুনিয়ার মানুষ যে কোনো সময় অ্যাক্সেস করতে চায়, তাহলে সবসময় অন আছে এবং ইন্টারনেটের সাথে যুক্ত একটা কম্পিউটারে রাখতে হবে, সার্ভারে রাখতে হবে। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড হোস্টিং। সো হোস্টিং এই জন্যই প্রয়োজন, যাতে তোমার এই ফাইলটা বা তোমার ওয়েবসাইটটা সারা দুনিয়ার মানুষ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? ফাইন। এরপর আমাদের এখানে আছে উদ্দীপকে উল্লিখিত হোম পেজ তৈরির জন্য HTML কোড লিখো। হোম পেজে কি কি বলা হয়েছে? মূলত তোমার এখানে একটা 200x300 পিক্সেল আকারে একটা ict.jpg নামে একটা ছবি থাকবে। ছবিটার নিচে নিচে notice.html নামে নোটিস পেজের একটা ছবি থাকবে। ছবিটির উপর ওয়েলকাম টু চান্দনা মডেল কলেজ এই কথাটা নীল রঙে প্রদর্শিত হবে। আশা করি এটা তোমরা পারবা, এটা না পারার কোনো কারণ নাই, না? খুব সহজ, যে আমরা ছবি যুক্ত করা জানি, IMG দিয়ে ছবি যুক্ত করে ফেলা যায়। তারপর আমরা ছবিটার উপরে যদি কোনো একটা লেখা, হ্যাঁ, বড় আকারে লেখা থাকে, তো সেটাকে তুমি চাইলে ক্যাপশন দিয়ে লিখতে পারো, অথবা হেডিং দিয়েও আমরা লিখতে পারি, যে হেডিং দিয়ে আমরা এই কথাটা লিখলাম। তারপর নোটিশ ডট HTML, এটা হচ্ছে একটা ফাইল, অন্য একটা ফাইল যেটার সাথে লিঙ্ক তৈরি করতে হবে, ঠিক আছে? নোটিশ পেজের একটা লিঙ্ক তৈরি করতে হবে, তো লিঙ্ক তৈরি করা আমরা জানি। এই জিনিসগুলো আমার বইয়ে 2018 সালে দেওয়া কেন, আচ্ছা সমস্যা নেই, 2018 সাল হোক, 2019 সাল হোক, এটা তো আছে, ঠিক আছে? এই ছবিটা আমরা চাইলেই বা এই ফাইলটা আমরা চাইলেই পারবো, এখানে তেমন কঠিন কিছু নাই। ওয়েবসাইটটিতে ভিজিটরের মতামত গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যে এখানে তোমাদের, আমার গরম লাগতেছে প্রচুর, এইখানে তোমাদের ফর্ম বানাতে হবে, ফর্ম লেখার জন্য একটা কোড লিখতে হবে, যে ফর্ম লেখার জন্য কোড, কিন্তু নর্মালি আমরা ফর্ম লেখার মানে সিলেবাসে ছিল না, বাট দেখো এখানে ঠিকই তোমাকে এখানে একটা ফর্ম বানাইতে বা ফর্ম লিখতে, ফর্মের জন্য একটা কোড লিখতে বলা হয়েছে, বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে, যে ওয়েবসাইটটিতে ভিজিটরের মতামত গ্রহণ করবা, তাহলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমরা যদি সেখানে একটা ফর্ম অ্যাড করে দিই, তাহলে সেখানে আমরা ইজিলি ভিজিটরদের মতামত নিতে পারবো,
ঠিক আছে। ছবিটির উপরে মডেল কলেজ লেখাটি নীল রঙে প্রদর্শিত হবে, এটা পারবো হোপফুলি। এটা একটা হেডিং দিয়ে লিখে দিব, তুমি H2, H1, H3 তোমার যেটা ইচ্ছা সেটা লিখে দিবা, সেটার ফন্টের কালারটা তুমি চেঞ্জ করে দিবা, ব্লু করে দিবা, যদি বলো সেটা আমি লিখে দিতে পারবো, কোনো সমস্যা নেই, লিখে দিতে পারবো, ঠিক আছে। এবং এখানে একটা নোটিস পেজের একটা ছবি আছে, ছবি না, এখানে ছবি কথাটা ভুল লিখছে, ছবি তো হওয়া সম্ভব না, এটা তো একটা পেজ, notice.html, এটা একটা ওয়েব পেজ। আমরা ওই যে লিঙ্ক করা শিখেছি না, একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া যায়, ওখান থেকে আরেকটা আগের পেজে চলে আসা যায়, লিঙ্ক, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ওইটা বলা হয়েছে notice.html নামে নোটিস পেজের একটা ছবি থাকবে, সমস্যা নেই। আমরা কোড এখানে দেখি, HTML দিয়ে শুরু করবো, HTML দিয়ে শেষ করবো। বডি থাকবে, বডির মধ্যে H1 দিয়ে ফন্ট কালার দিয়ে ব্লু দিব, ব্লু দিয়ে দিলে আমার ভেতরে ওয়েলকাম টু চান্দনা, আচ্ছা আমি এটা মুছে দিই, মুছে তোমাদের জন্য লিখে দিই, সুন্দর করে ফ্রেশ করো, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা মনে হয় কোশ্চেনটা মানে ভুল তোলা হয়েছে, হ্যাঁ কোশ্চেনটা তো মানে একটু ভুল তোলা হয়েছে, সমস্যা সমস্যা নাই, আমরা এটা দেখি। তাহলে HTML কোড লিখি, প্রথমত HTML লিখবো ভাইয়া, HTML, এবং শেষে ভাইয়া HTML শেষ করব ভাইয়া, কোনো সমস্যা নাই, HTML শেষ করেন। তারপর ভাইয়া এখানে কিন্তু কোনো কিছু বলা হয়নি, জাস্ট বলা হয়েছে চন্দনা মডেল কলেজের একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, একটা তোমার কলেজের একটা ওয়েবসাইট তৈরি করবো, তো এখানে তুমি চাইলে হেড দিতেও পারো নাও দিতে পারো, তোমার ইচ্ছা, হেড দিতেও পারো নাও দিতে পারো, তোমার ইচ্ছা, এবং হেডের ভেতরে টাইটেল তুমি দিতেও পারো নাও দিতে পারো, তোমার ইচ্ছা। সো তুমি মনে যদি ইচ্ছা জাগে তাহলে তুমি দিতে পারো যে ভাই আমি হেড অংশটা দিব, হেড লিখবো, তাহলে হেড কোড লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় যে না ভাই আমি হেড কোডটা লিখবো না, ডিরেক্ট বডিতে চলে যাবো, কারণ আমার হেডের তো কিছু বলা হয় না, আমাকে টাইটেল দেওয়ার কিছু বলা হয়নি, যদি টাইটেল দিতে বলতো ভাইয়া তাহলে আমি টাইটেল দিতাম, কারণ হেডের ভিতরে শুধু টাইটেলই আমরা জানি, ঠিক আছে, হেডের ভিতরে আমরা শুধু টাইটেল জানি, সো যদি টাইটেল দিতে বলতো ভাইয়া তাহলে আমি লিখতাম এটা, সো এটা অপশনাল, ঠিক আছে, এই জিনিসটা অপশনাল, আমি তোমাদের একটু কালার করে দিয়ে দিই, যেটা হচ্ছে অপশনাল, তোমার ইচ্ছা, তুমি চাইলে দিবা না চাইলে দিবা না, সেটা অপশনাল, ফাইন। এরপর হচ্ছে বডি, মেইন অংশ শুরু হয় বডি দিয়ে, তোমরা সবাই জানো একটা ওয়েব পেজের, সো দিস ইজ আওয়ার বডি, এন্ড বডিটা ধর এখানে শেষ হবে, তারপর বডির ভিতরে কি থাকবে আমরা দেখি, মেইন পেজের ছবিতে পেজে কি আছে, সাইটটির হোম পেজে ICT.jpg নামে 200x300 পিক্সেল আকারে একটা ছবি আছে, তাহলে ছবি অ্যাড করা কি, IMG, একদম সহজ, তাহলে ছবি অ্যাড করার জন্য ভাইয়া কোড হচ্ছে আপনি বলছিলেন IMG, এবং সোর্স মানে ছবিটার নাম কি কোথায় আছে এটা লিখে দেওয়ার জন্য SRC নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটার ভিতরে বলে দিতে হয় ছবিটার নাম কি বা কোথায় আছে, তাহলে ছবিটার নাম হচ্ছে ICT.jpg, এটা লিখে দিলাম ভাইয়া, এবং আই থিঙ্ক শেষ, আর কিছু করার দরকার নেই। আচ্ছা হাইট উইথ আছে, তো ছবিটা দেখো হাইট এবং উইথ দেওয়া আছে, হাইট 200 পিক্সেল এবং উইথ হচ্ছে 300 পিক্সেল, হয়তো 200x300, 200x300, তাহলে আমরা হাইট এবং উইথ যদি সেট করে দিই, তাহলে উইথ সেট করার জন্য WIDTH ইকুয়ালস টু 200 লিখে দিলেই হবে, আর হাইট সেট করার জন্য HEIGHT, হাইট ইকুয়ালস টু 300 লিখে দিলেই হয়ে যাবে, শেষ, তাহলে হাইট উইথ সেট করা হয়ে গেল। দেখো তো বুঝছো কিনা, এখানে আমি উইথ সেট করলাম 200x300, আর এখানে হাইট সেট করলাম 300, তারপর এখানে আমি সোর্স ছবিটা কোথায় আছে ছবিটার নাম কি সেটা বলে দিলাম, আমার ছবি অ্যাড করা শেষ, তাহলে ছবির অংশটা হয়ে গেছে ভাইয়া। ছবিটির নিচে notice.html নামের একটা নোটিস পেজ আছে, তার মানে একটা লিঙ্ক তৈরি করতে হবে, এই অংশটা বলতেছে তোমাকে notice.html পেজের সাথে একটা লিঙ্ক তৈরি করো, তাহলে এটার জন্য কি করতে হবে, খুব সহজ, যেখানে লিঙ্ক তৈরি করার জন্য আমরা জানি এ ট্যাগ ইউজ করতে হয়, এবং HREF লিখে এটার ভিতরে বলে দিতে হয় কোন পেজে যেতে চাই, মানে অ্যাড্রেসটা দিয়ে দিতে হয় ভাইয়া, অ্যাড্রেসটা কি notice.html, তাহলে অ্যাড্রেসটা হচ্ছে notice.html, ফাইলের নামটা দিয়ে দিলাম যে ফাইলে আমি যেতে চাই, এটা একটা শেষ, এবং এটা একটা এখানে শেষ, তাহলে এটাকে শুরু হচ্ছে এখানে ভাইয়া, এটাকে শেষ হচ্ছে এখানে, এবং মাঝখানে কি লেখা থাকবে যেটাতে ক্লিক করা যায়, কোন কথাটা থাকবে, এই যে নোটিস, তাহলে অ্যাড্রেসটা হচ্ছে notice.html এবং নামটা হচ্ছে নোটিস, তাহলে আমি এখানে নোটিস লিখে দিই ভিতরে, তাহলে এই কথাটা একটা
লিঙ্ক আকারে সেট হয়ে যাবে, ঠিক না? এই কথাটা একটা লিঙ্ক আকারে সেট হয়ে যাবে। ওকে, তাহলে ভাইয়া ছবি অ্যাড হয়ে গেল ভাইয়া, তারপর আমাদের লিঙ্ক অ্যাড হয়ে গেল, অন্য একটা পেজের সাথে লিঙ্ক অ্যাড হয়ে গেল। কোন পেজ? নোটিশ ডট এইচটিএমএল পেজ। এইচআরইএফ দিয়ে কি বোঝানো হয়? রেফারেন্স, মানে কোথায় যেতে চাই সেটা বলে দিতে হয়। আর কি আছে ছবিটার উপরে? ওয়েলকাম টু চান্দনা মডেল কলেজ, মানে ছবিটা তুমি অ্যাড করছো, ইমেজ অ্যাড করছো, এই ছবিটার উপরে একটা হেডিং রাখতে হবে, ওয়েলকাম টু চান্দনা মডেল কলেজ। তাহলে হেডিং অ্যাড করার জন্য তুমি H1, H2, H3, তোমার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো। ধরো আমি H1টা ইউজ করি, ওয়েলকাম টু চান্দনা। নিশ্চিত চান্দনার যে টিচার আছে তিনি এই কোশ্চেনটা করছে, চান্দনা মডেল কলেজ। H1টা শেষ, এখানে কি কাজ শেষ? না ভাইয়া, কাজ শেষ না। H1 মানে হেডিং, হেডিং মানে ওই যে বড় করে হেডিং যে লেখা থাকে বিভিন্ন ওয়েব পেজে, এই কথাটা নীল রঙে প্রদর্শন করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে। তাহলে কালারটা চেঞ্জ করার জন্য কি করা যেতে পারে? কালারটা চেঞ্জ করার জন্য কি করা যেতে পারে? আমরা জানি কালার চেঞ্জ করা, তারপর হচ্ছে আমাদের আর কি কি আছে, ফন্টের স্টাইল চেঞ্জ করা, যে আমি অন্যরকম ফন্ট চাই, আমি চাই রোবোটা ফন্ট, আমি চাই উবুন্টু ফন্ট, তারপর আমি চাই হচ্ছে আরো বেশ কয়েকটা ফন্টের নাম আছে, যেমন কমিক সেন্স MS, আমি চাই চেঞ্জ করে দিতে এগুলো। তো এগুলো চেঞ্জ করার জন্য এক ধরনের ট্যাগ আছে, মনে আছে তোমাদের? ফন্ট নামে একটা ট্যাগ আছে, ফন্ট, মনে আছে তোমাদের? ফন্ট নামে একটা ট্যাগ আছে, যে এই ফন্ট ট্যাগ দিয়ে লিখালিখির ফন্টের যাবতীয় যত অ্যাট্রিবিউট আছে সবগুলো চেঞ্জ করা যায়। তাহলে তুমি কি করবা, H1 এর পর এই ফন্ট ট্যাগটা ইউজ করবা, এবং H1 শেষ করার আগে এই ফন্ট ট্যাগটা শেষ করে নিবা, ঠিক আছে? এবং এক্ষেত্রে ফন্টের স্টার্টিং ট্যাগের মধ্যে তুমি কি করবা, স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট অ্যাড করবা, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কালার, কালার ইকুয়াল টু এখানে দিয়ে দিবা ব্লু, শেষ। কালার ইকুয়াল টু দিয়ে এখানে তুমি ব্লু লিখে দিবা, তাহলেই তোমার ব্লু কালার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভাই কালার সেট করার জন্য আমি ফন্ট ট্যাগটা ইউজ করলাম। ফন্ট ট্যাগ ছাড়াও ডিরেক্টলি H1 এর ভেতরেও হয়তো অ্যাট্রিবিউট অ্যাড করে স্টাইল, স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করে ইকুয়াল টু দিয়ে তোমার কালার কোলন ব্লু দিলে হয়ে যাওয়ার কথা ছিল, এটা দিলে হয়ে যাওয়ার কথা ছিল। সো আমরা চাইলে হ্যাঁ H2 দিলেও হবে, তুমি যে কোনো হেডিং দিতে পারো, কোনো সমস্যা নাই, তোমাকে বলছে হেডিং লেখাটা থাকবে, সো তোমার যেটা মনে হয় তুমি সেটা লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো হোপফুলি আমাদের এই কোডটা বোঝা গেছে, যদি কারো কোনো কনফিউশন, কোনো ধরনের কোনো কনফিউশন থাকে বলো ভাইয়া, আবার দরকার হলে বুঝাই দিবো, যতবার দরকার ততবার বুঝাই দিবো, জাস্ট বলো যে ভাইয়া এই লাইনটা বুঝি নাই। ভাইয়া H1 এর আগে ফন্ট ট্যাগটা ইউজ করলে হবে? H1 এর আগে যদি ফন্ট ট্যাগটা ইউজ করো, আই থিঙ্ক হওয়ার কথা, ফন্ট ট্যাগের আন্ডারে যদি H1 টা থাকে কোনো সমস্যা হওয়ার কথা না। একজন বলছে ভাই ফন্ট ট্যাগটা যদি আমি H1 এর বাইরে ইউজ করি, তোমার ফন্টটা শেষও করতে হবে H1 এর বাইরে, হওয়ার কথা বাট দেখতে হবে। HR আর ইউ এর কাজ কি সেম? HR হচ্ছে, না না না, HR এবং ইউ এর কাজ তো সেম না। দাঁড়া, একজন বলতেছে ভাইয়া, এটা একটু ক্লিয়ার করি, HR এবং ইউ এর কাজ কি সেম কিনা? ইউ ট্যাগটার কাজ কি? ইউ ট্যাগটার কাজ কি? ইউ ট্যাগটার কাজ হচ্ছে আন্ডারলাইন করে দেওয়া, আন্ডারলাইন করে দেওয়া, মানে কোনো কিছুর নিচে এরকম করে দাগ দিয়ে দেওয়া। আর HR ট্যাগের কাজ কি? HR ট্যাগের কাজ হচ্ছে এরকম একটা, এই যে হরাইজন্টাল লাইন দেখা দেবে, শো করবে, ঠিক আছে? ফাইন, হোপফুলি তোমরা আইডিয়া পাইছো। আমি একটু কোশ্চেন গুলো একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা আরো কয়েকটা কোয়েশ্চেন একটু দেখি, তাহলে এটা হয়ে গেল ভাই। আচ্ছা হ্যাঁ, এটা তো হয়ে গেছে। গ নম্বর, ঘ নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে? ওয়েবসাইটটি ভিজিটরের মতামত গৃহীত, মতামত গ্রহণে গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপ গুলা কি কি? এই যে ওয়েবসাইটটা বানাইছো, এখন তুমি ভিজিটরদের মতামত নিতে চাচ্ছ, তো ভিজিটরদের মতামত নেওয়ার জন্য কি করা যেতে পারে? আমরা একটা ফর্ম তৈরি করতে পারি, যেই ফর্মের মধ্যে তাদের ফিডব্যাক নিব, এবং ওই যে একটা রিসিভ, ওই যে ফর্ম নিবে, একটা ফর্ম বানাবো, ফর্মের ভিতরে কি থাকবে, ফর্মের ভিতরে হয়তো ফিডব্যাক দিয়ে এখানে একটা বক্স থাকবে যে কিছু লিখতে চাও কিনা, পাঠাতে পারে, এখানে একটা সেন্ড বাটন থাকবে, ঠিক আছে? এখানে একটা টেক্সট এরিয়া থাকবে, আর এখানে একটা সেন্ড বাটন থাকবে, আর অ্যাকর্ডিং টু ইউর গাইড, গাইড বই, গাইডে যে সলিউশন আছে সেই সলিউশনটা আমার পছন্দ হয়নি, বাট তাও তোমরা
একটু মানে অ্যাড করে দিতে পারো চাইলে ফর্মের পাশাপাশি। গাইডে বলা হয়েছে ওয়েবসাইটটাতে ভিজিটরের মতামত গ্রহণ করার জন্য ওয়েবসাইট থেকে পাবলিশ করতে হবে, মানে ওই যে হোস্টিং করা, ডোমেইন নেম কিনা, তারপর হচ্ছে তোমার গুগলের অ্যাটাচ করা বা সার্চ ইঞ্জিনে অ্যাড করা, এই জিনিসগুলো করতে হবে, বুঝতে পারছো? সো আমরা দুটোকে মার্চ করে দিতে পারি। আমরা বলবো প্রথমত এই ওয়েবসাইটটাকে পাবলিশ করতে হবে। প্রথমত ওয়েবসাইটটাকে আমাদের পাবলিশ করা লাগবে। পাবলিশ করতে হলে চারটে স্টেপ আছে, তোমরা সবাই জানো। প্রথম স্টেপ হবে হচ্ছে ডোমেইন নেম নিবন্ধন করা, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা না। তারপরটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা, তোমার ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। তারপরের স্টেপটা হচ্ছে আমাদের হোস্টিং এর জন্য বা হোস্ট করতে হবে কোনো জায়গায়, এটা সার্ভারে আপলোড করতে হবে। এবং ফাইনালি হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনে অ্যাড করতে হবে, সার্চ ইঞ্জিনে অ্যাড করতে হবে। এই চারটে স্টেপ। তারপর বলে দিতে পারো যে এই ওয়েব পেজে বা ওয়েবসাইটে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি, একটা ফর্ম তৈরি করতে পারি। যে ফর্মের ভিতরে কি থাকবে, যে ফর্মের ভিতরে একটা টেক্সট বক্স থাকবে যেখানে ইউজাররা ফিডব্যাক দিতে পারবে, ফিডব্যাক বা মতামত ফিডব্যাক দিতে পারবে। এখানে ফিডব্যাক লেখা থাকবে এবং এখানে একটা সেন্ড বাটন থাকবে, সেন্ড বাটন থাকবে যেটাতে ক্লিক করলে ওরা ওদের মতামতটা আমাদের কাছে পাঠাতে পারবে। বিভিন্ন ওয়েবসাইট এরকম থাকে না, দেখো না তোমরা, যে নিচে গেলে এরকম মতামত লেখা যায়, সেরকম মতামত লেখার ব্যবস্থা থাকতে পারে। যদিও তোমাদের অফিসিয়াল যে সলিউশন আছে সেই সলিউশনে এটা বলা নাই, ফর্মের কথা বলা নাই, বাট আমার কাছে ফর্মের কথাটা বলাটা ইম্পর্টেন্ট মনে হয়েছে। আমার ওয়েবসাইট এক ভাইয়ার সার্ভারে ফ্রিতে হোস্ট করতেছি, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ফর্মের জন্য কি কোড লিখতে হবে? হ্যাঁ অবশ্যই লিখে দিবা, কারণ 4 মার্কস তো আনতে হবে। তুমি যদি শুধু এই 4টা পয়েন্ট দিয়ে 4 মার্কস আশা করো, দ্যাটস মানে আমি বলবো চাইল্ডিশ। 4টা পয়েন্টের জন্য 4 মার্কস নাও দিতে পারে। তো আমি ফর্মের জন্য একটা কোডও লিখে দিবো যাতে আমার মার্কস পাওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যায়। আমরা ফর্ম শিখাইছি না, ফর্মের কাজ কিন্তু শিখাইছি, বেসিক জাস্ট একটা বক্স, টেক্সট বক্স, ইনপুট দিয়ে আমরা টাইপের মধ্যে টেক্সট লিখবো। তারপর হচ্ছে এখানে একটা বাটন অ্যাড করবো, জাস্ট আর কিছুই না। বাটন এবং এই টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া দুইটা অ্যাড করার জন্য আমরা কোড দেখেছি, আমাদের বইও আছে, বইয়ের লাস্টও আছে, ফাইন। এরপর আরেকটা কোয়েশ্চেন, এটা কোন সালে এসেছে এটা মেবি এখানে বলা নাই। এটা আমাদের আসছে মোস্ট প্রবাবলি ঢাকা বোর্ড 2017 সালে। সিরিয়াল নাম্বার আর ইনস্টিটিউট পিকচার, আর এখানে আছে আইডি নাম্বার, এমপ্লয়ি নেম আর স্যালারি। সো বুঝতেই পারতেছো এখানে দুইটা টেবিল আছে, টেবিল গুলো কোড একদমই সহজ। এখানে তিনটা রো হবে, তিনটা কলাম হবে, তার মধ্যে এই বক্সটা একটু ডিফারেন্ট শেপ। এই বক্সটা মিলে এখানে দুইটা বক্স হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দুইটা মিলে একটা সিঙ্গেল বক্স, তার মানে ও কি করবে, ওকে রো স্প্যান করতে হবে, কারণ ও দুইটা রো এর জায়গা নিয়ে নিয়েছে, দুইটা সারির জায়গা এই একটা বক্স নিয়ে নিয়েছে, যার কারণে ওকে তোমাকে রো স্প্যান করতে হবে। এবং রো স্প্যান ইকুয়াল টু লিখতে হবে 2। তাহলে এই বক্সের জন্য যে টিডি কোডটা লিখবো আমরা, সেই টিডি কোডের শুরুতে আমরা লিখবো টিডি রো স্প্যান ইকুয়াল টু 2, তারপর ভিতরে 50,000 লিখে তারপর টিডিটা শেষ করে দিই, ব্যতিক্রমটা জাস্ট দেখাইলাম আর কিছু তো। আচ্ছা এইচটিএমএল কোড লিখো, প্রথম টেবিলে ফাঁকা সেলে উদ্দীপক উল্লেখিত নামের ছবি সহ প্রথম টেবিলে তথ্য ওয়েব ব্রাউজারে দেখার জন্য এইচটিএমএল কোড লিখে ওয়েব পেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করো, মানে এখানে ছবি অ্যাড করা যাবে, যাতে এখানে একটা ছবি অ্যাড করার জন্য একটা কোড লিখতে বলছে। তাহলে এই বক্সের জন্য তুমি যে টিডিটা লিখবা, টিডি মানে তো টেবিল ডেটা না, এক একটা বক্সের জন্য আমরা জানি টিডি কোড ট্যাগ লিখতে হয়। তো যে টিডিটা লিখবা তুমি, সেই টিডির ভিতরে একটা ইমেজ অ্যাড করে দিবা, IMG SRC দিয়ে সেই ছবির নামটা লিখে দিবে, যে institute.jpg, এই কথাটা লিখে দিবা .jpg, এটা লিখে দিলে ছবিটা অ্যাড হয়ে গেল। ওকে আই থিঙ্ক আর তেমন কিছু না, ছবি অ্যাড করা গুরুত্ব, ছবি অ্যাড করলে আমাদের ওয়েবসাইটটা দেখতে সুন্দর হয়ে যায়, দেখতে আকর্ষণীয় লাগে এবং ওয়েবসাইটের মান বেড়ে যায়, হ্যাঁ এরকম কিছু, বা অনেক বেশি কিছু ইনফরমেশন একটা কথার থেকে একটা ছবি অনেক বেশি কিছু এক্সপ্রেস করা যায়, ছবি দিয়ে অনেক কিছু বেশি কিছু এক্সপ্রেস করা যায়। সো ছবি হচ্ছে অবশ্যই টেক্সটের থেকে অনেক বেশি আর ইনফরমেশন কনভে করতে পারে, ডেটা কনভে করতে পারে। এখানে তো এগুলো বলছি মোটামুটি।
আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মডেম কি? মডেম হচ্ছে ইন্টারনেট, আমরা বাসা বাড়িতে কম্পিউটারের সাথে ইন্টারনেট বা ইন্টারনেটের সাথে যোগাযোগ করার জন্য যে ডিভাইস অ্যাড করি বা যে ডিভাইস ব্যবহার করি সেটাকে মডেম বলা হয়। আলোর গতিতে ডেটা প্রেরণ সম্ভব, ফাইবার অপটিক কেবল দিয়ে আমরা জানি আলোর গতিতে ডেটা পাঠানো যায়। তারপর দৃশ্যকল্প একে ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো, এটা কোন কাঠামো? তোমরা জানো এটা হচ্ছে ট্রি কাঠামো, নিজের এক্সপ্লেন করতে পারবা। কর্তৃপক্ষের দৃশ্যকল্প দুই কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো, সিম্পল একটা টেবিল যার মধ্যে 4টা রো আছে, 2টা কলাম আছে, তার মানে টোটাল 8টা টিডি হবে, 4টা রো হবে এবং প্রত্যেকটা রোতে 2টা করে টিডি হবে। রো মানে হচ্ছে এই কোড, এটা দিয়ে রো বোঝায়, ঠিক না? একটা রো, আর এটার ভিতরে টিডি নামক ট্যাগ গুলো থাকে, যে টিডি দিয়ে আমরা এক একটা বক্স কে বুঝি, ঠিক আছে? তাহলে এরকম 4 জোড়া লিখতে হবে, এই এক কিছু না, খুব সহজ। এই তো তো বোর্ডে কেমন কোয়েশ্চেন আসে মোটামুটি আশা করি তুমি আইডিয়া পাইছো। ছবি অ্যাড করা, লিঙ্ক অ্যাড করা, টেবিল আঁকা, ওয়েবসাইটে পাবলিশিং এর স্টেপ গুলা এবং ডোমেইন নেম, তারপর আমাদের যে আইপি অ্যাড্রেস আছে তাদের পার্থক্য গুলো, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং নেটওয়ার্ক যে কাঠামো, আমাদের ট্রি স্ট্রাকচার, নেটওয়ার্ক স্ট্রাকচার, তারপর আমাদের ছিল হাইব্রিড স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলা, তারপর কিছু কিছু জায়গায় লিস্ট আছে, লিস্ট থাকতে পারে, ওই যে আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দেখেছিলাম, নাম্বারিং সহ লিস্ট, নাম্বারিং ছাড়া লিস্ট, ওই জিনিসগুলো আসতে পারে। তো আমি চেষ্টা করেছি সবকিছু কভার করা, হোপফুলি আমি কভার করতে পারছি। ফাইবার কেবল তো আলো দিয়েই চলে, হ্যাঁ ফাইবার কেবল আলো দিয়েই চলে, ওখানে আলোর সাথেই বা ডেটাকে আলো আকারে পাঠানো হয়, সো আলোর গতিতেই ডেটা। সলিউশন গুলি দিয়ে দিবেন নাকি পিডিএফ আকারে? হ্যাঁ সলিউশন গুলো দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে, দেন আমি যা টাইপ করেছি লিখেছি আই থিঙ্ক এগুলো দিলেও তো ইনাফ, রাইট? ব্যবস্থা করবো আমি দেওয়ার, ঠিক আছে? চলো এখন আমরা একটু এমসিকিউ দেখে আসি, আজকে এমসিকিউ দেখার, এমসিকিউ দেখলেই শেষ, এবং তোমাদের একটা পরীক্ষা নিবো আমি বলছিলাম, আই প্রমিসড ইউ দ্যাট আই উইল টেক এন এক্সাম অ্যান্ড অবভিয়াসলি আমি সেই প্রমিস রাখবো এবং তোমাদের একটা পরীক্ষা নিব। পরীক্ষা তোমরা এই শুক্রবার দিতে চাও? এই শুক্রবার দিতে চাইলে বলো, আজকে কি বার? আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার, সো আমরা এই শুক্রবারই পরীক্ষা নিতে পারি। এমসিকিউ পরীক্ষা হবে, তোমরা এমসিকিউ পরীক্ষা দিলে আই থিঙ্ক তোমাদের জন্য ভালো হবে। শুক্রবার আমি হয়তো 2 ঘন্টা সময় রাখবো, ধরো 8টা থেকে 10টা পর্যন্ত বা বিকেল সন্ধ্যা 6টা থেকে রাত্র 11টা পর্যন্ত সময় রাখবো, তোমার যে সময় মনে হয় তুমি গিয়ে এক্সামটা দিয়ে চলে আসবে। ওকে ওকে ঠিক আছে, চলো এখন আমরা একটু এমসিকিউ গুলো দেখার চেষ্টা করি, এমসিকিউ গুলো দেখার চেষ্টা করি যে কেমন এমসিকিউ আসা সম্ভব। অ্যান্সার কেন দেওয়া, এই সব তো অ্যান্সার দেয়া, কি অবস্থা? সব অ্যান্সার দেওয়া থাকলে আমি কিভাবে পড়াবো, দাঁড়াও, অ্যান্সার দেওয়া থাকলে তো সমস্যা। আচ্ছা ফুল এখানে অ্যান্সার দেয়া নাই। আচ্ছা দেখো, সারা বিশ্বে আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান বলো? এটা এটা সবাই পারবা, এটা সবাই পারবা, এটা হচ্ছে ICANN, ICANN নামে একটা সংস্থা আছে, যে সংস্থা হচ্ছে ডোমেইন নেমকে কন্ট্রোল করে। তুমি চাইলেই ডোমেইন নেম কিনতে পারবা না বা বানাইতে পারবা না। এবং ICANN এটার ফুল মিনিংটা কি, কেউ কি আমাকে বলতে পারবা? ICANN এটার ফুল মিনিংটা কি? দ্য ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস, ICANN, এটা হচ্ছে দি ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস, আইডি ইন্টারনেট, আচ্ছা আমি কি, আচ্ছা হ্যাঁ আইডি হচ্ছে ইন্টারনেট, সি দিয়ে কর্পোরেশন, এ দিয়ে অ্যাসাইন্ড, এন দিয়ে নেমস, এন দিয়ে নাম্বারস, সো দি ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস। 2 নম্বর, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? তোমরা জানো অনেকগুলো পেজ থাকে, তো হোম পেজ থাকে বা ধরো অনেকগুলো ওয়েব পেজ আছে, কোন নেটওয়ার্ক কাঠামোতে যে কোনো পেজ থেকে চাইলেই, ধরো এটা হচ্ছে হোম পেজ, যে কোনো পেজ থেকে চাইলেই হোম পেজে চলে যাওয়া যাবে, কোন কাঠামোতে?
হায়ারার্কিক্যাল বা ট্রিতে না, নেটওয়ার্কে লিনিয়ার না কম্বিনেশন? এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে নেটওয়ার্ক, নেটওয়ার্ক হবে। নেটওয়ার্ক কাঠামোতে চাইলে আমরা যে নেটওয়ার্ক কাঠামো মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড, তাহলে যে কোনো সময় যে কোনো থেকে যে কোনোটাতে জাম্প করে দেওয়া ইজিলি সম্ভব। ভেরি গুড, ভেরি গুড। দুইয়ের অ্যান্সার হচ্ছে খ। এই তো সবাই পাচ্ছ, দেখছো আজকে যদি এমসিকিউ পারো তার মানে তোমরা এমসিকিউ পারবা। RGB 255, 255, 255, এটা দ্বারা কোন রং নির্দেশ করে দেখি, এটা কে বলতে পারো? আমরা RGB পড়াইছি, RGB 255, 255, 255 দিয়ে কোন কালার বোঝানো হয়? মানে রেড কালারও সবচেয়ে বেশি, গ্রিন কালারও সবচেয়ে বেশি, ব্লু কালারও সবচেয়ে বেশি। এটা হচ্ছে সাদা, তিনটা কালার একসাথে দিয়ে দিলে সাদা হয়ে যায়। আমি জানি সবাই পারতেছে, শুধু 255 দিলে শুরুতে এটা হয়ে যাবে লাল, মাঝখানে দিলে সেটা হচ্ছে গ্রিন, শেষে দিলে 255 এটা হচ্ছে ব্লু, আর তিনটাই দিয়ে দিলে লাল নীল সবুজ সাদা হয়ে যায়। একটি আইপি অ্যাড্রেস কে বোঝানোর জন্য মোট কতটি বিটের প্রয়োজন? একটা আইপি অ্যাড্রেস মনে আছে তোমাদের? আইপি অ্যাড্রেস কি কতগুলো সংখ্যা ছিল? চারটা সংখ্যা ছিল মনে আছে? সামথিং ডট সামথিং ডট সামথিং ডট সামথিং, এবং প্রত্যেকটাতে ছিল কত করে মনে আছে? 8 বিট করে করে ছিল, প্রত্যেকটা ছিল 8 বিট করে করে, প্রত্যেকটা ছিল 8 বিট করে করে। তাহলে চারটা অংশ 8 বিট করে করে কত হয়? 32। তিনের অ্যান্সার হচ্ছে, চারের অ্যান্সার হচ্ছে ডি। নিচে কোনটি এমটি ট্যাগ বলো, এটা পারা উচিত। ভেরি গুড, আমি তোমাদের সবার অ্যান্সার দেখছি, কিন্তু এমন কিন্তু না আমি অ্যান্সার দেখছি, তোমাদের সবার অ্যান্সার দেখছি। সো কারা কারা কি অ্যান্সার দিচ্ছ সব দেখব। ভেরি গুড, এই চারটায় করছে এমটি ট্যাগ, এটা তো সবাই এমনি দিতে পারো, বাকি সবগুলোর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ আছে, কিন্তু এই চারের শুধু ওপেনিং ট্যাগই, একটাই ট্যাগ। ইউআরএল, ইউআরএল কি? ইউআরএল মানে কি লিংক, অ্যাড্রেস, হোম পেজ নাকি সার্ভার? ইউআরএল মানে কি? ইউআরএল মানে কি লিংক, অ্যাড্রেস, হোম পেজ নাকি সার্ভার? ইউআরএল কে কি বলা, ইউআরএল এর পূর্ণ রূপে কি বলো তো? ইউআরএল এর পূর্ণ রূপ হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ইউনিভার্সালি মানে সার্বিক ভাবে সে, বা এটাকে ইউনিফর্ম বলা হয়। এটার অ্যান্সারটা হবে, এটার অ্যান্সারটা হবে, একজন কেউ বলতেছে লিংক, কেউ বলতেছে অ্যাড্রেস। তুমি ইন্ডিট অ্যাড্রেসে তো কালার করা, তুমি হয়তো দেখে বলতে পারতেছো এটা হচ্ছে অ্যাড্রেস, এটা অ্যাড্রেসই হওয়ার কথা, ঠিক আছে? কারণ লিঙ্ক এবং অ্যাড্রেসের মধ্যে পার্থক্য আছে, লিঙ্ক এবং অ্যাড্রেসের মধ্যে পার্থক্য আছে। লোকেটর, লোকেটর, লোকেটর মানে কি? যেটা খুঁজে বের করা যায়, লিঙ্ক তো খুঁজে বের করার মতো কিছু না, অ্যাড্রেস হচ্ছে খুঁজে বের করার মতো কোনো কিছু। তুমি কিন্তু কারো লিঙ্ক খোঁজো না, তুমি যেটা খোঁজো কারো ধরো ঠিকানা, তুমি কারো ঠিকানাই তো খোঁজো। তো এই লোকেটর মানে কি? যে খুঁজে বের করা, মানে খুঁজে বের করা যায়, লোকেটেড, লোকেট করা যায়, রাইট? যে লোকেট করে সেটাকে বলা হয় লোকেটর। এই ইউআরএল মানে হচ্ছে মেইনলি একটা অ্যাড্রেস, এটা লিঙ্ক না, লিঙ্ক না, লিঙ্ক হচ্ছে যে কোনো একটা, জাস্ট লিঙ্ক এবং অ্যাড্রেসের মধ্যে যদিও মিল আছে, যদিও অনেকটা মিল আছে, বাট তুমি পুরো একই রকম বলতে পারো না, লিঙ্ক এবং অ্যাড্রেস সেম না। একটা ছবি লিঙ্ক দেয়া আর একটা ছবি কোথায় আছে, মেইনলি কোন জায়গায় আছে, একদম হুবহু তার ওই তোমার ডোমেইন নেম থেকে শুরু করে কোন সাব ফোল্ডারের কোন জায়গায় আছে, পুরো জিনিসটাকে বলা হয় অ্যাড্রেস। সো এভাবে চিন্তা করতে পারো, লোকেটর যেহেতু মেইনলি ঠিকানাকেই মানুষ লোকেট করে, সো এটা হচ্ছে ইউআরএল মানে হচ্ছে অ্যাড্রেস। এগুলো লিখা কেন বুঝলাম না। নিচের কোনটি HTML এর লিঙ্ক ট্যাগ, নিচের কোনটা HTML এর লিঙ্ক ট্যাগ তোমরা জানো,
এই ট্যাগটাকে বলা হয় লিঙ্ক ট্যাগ, নতুন করে বলার কিছু নাই। এই ট্যাগটাকে বলা হয় লিঙ্ক ট্যাগ, এবং এলআই এটা তো লিস্ট করে, ওএল এটা হচ্ছে অর্ডার লিস্ট, লিঙ্ক এটা হচ্ছে অন্য ট্যাগ, এটা হচ্ছে তোমার হেড অংশে যেই ট্যাগটা ইউজ করা হয়। হেড অংশে এক ধরনের অনেকগুলো ট্যাগ ইউজ করা হয়, মনে আছে বলছিলাম মেটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ, তারপর বেস ট্যাগ, টাইটেল ট্যাগ, এগুলো হেড অংশে ইউজ করা হয়, মনে আছে বলছিলাম। এখানে এই ঘ নম্বর অপশনটা হচ্ছে ওই লিঙ্ক, এটা এইচটিএমএল এর লিঙ্ক না, এটা হচ্ছে বিভিন্ন ফাইল, সিএসএস ফাইল। তুমি একটা এইচটিএমএল ডিজাইন করছো বা পেজ বানাচ্ছো, তার সাথে সিএসএস ফাইলকে লিঙ্ক করার জন্য এই ডি নম্বর অপশনটা ইউজ করা হয়। আচ্ছা, তো এটা অ্যান্সার হচ্ছে লিঙ্ক যেটা বলছি। দেখো তো, দাঁড়া, এটা আমি একটা ক্লাস নিয়েছিলাম, তো আই থিঙ্ক ওইটা এটা চলে আসছে, আমি একটু কাজ করি, এগুলোকে একটু ডিলিট করে আসি, একটু অপেক্ষা করো সবাই। আচ্ছা, কোথায় ছিলাম? এই তো লিঙ্ক ট্যাগে ছিলাম, এটা পরেরটা পরে আসি। এই তো HTTP www.moedu.gov.gov/home/tag, এখানে টপ ডোমেইন কোনটি? টপ ডোমেইন আমি কি তোমাদের পড়াইছিলাম? টপ ডোমেইন কোনটা? টপ ডোমেইন কোনটা? টপ ডোমেইন মানে হচ্ছে এই যে গভ, যেটা এটাকে বলা হচ্ছে টপ ডোমেইন, মানে এটা একটা সরকারি ওয়েবসাইট, এটা বোঝানোর জন্য ডোমেইন বা নামের যে অংশটা ইউজ করা হয় সেটাকে বলা হয় টপ ডোমেইন। যেমন .edu, এটা হচ্ছে এডুকেশনাল কোনো ওয়েবসাইট প্রকাশ করার জন্য। তারপর .military, MIL, এটা হচ্ছে মিলিটারি টাইপের কোনো সংস্থার ওয়েবসাইট গুলো বোঝানোর জন্য .mil ইউজ করা হয়। তো এখানে টপ ডোমেইন কোনটা? টপ ডোমেইন হচ্ছে গভ, www। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার কাছে স্ক্রিন শেয়ার আছে, আমি তোমাদের পড়াচ্ছি। আচ্ছা, এখানে মেইনলি একটা লিঙ্ক দেওয়া আছে, বলা হয়েছে এই লিঙ্কে টপ ডোমেইন কোনটা। সো টপ ডোমেইন বলতে এই যে সেটা কি সরকারি কোনো ওয়েবসাইট কিনা, সেটা কি মিলিটারি কোনো ওয়েবসাইট কিনা, সেটা কি কোনো অর্গানাইজেশন কিনা, সেটা কি কোনো এডুকেশনাল ওয়েবসাইট কিনা, এগুলো বোঝানোর জন্য যে .edu, .mil, তারপর .org, এগুলো ইউজ করা হয়, এগুলোকে বলা হয় টপ ডোমেইন। টপ ডোমেইন, সো এখানে গভ হচ্ছে টপ ডোমেইন। আচ্ছা, নিচের কোনটি ফাঁকা ট্যাগ? এটা না পারার কোনো কারণ নেই, বিআর থেকে বলা হয় ফাঁকা ট্যাগ, বিআর, তারপর হচ্ছে এইচআর, তারপর হচ্ছে IMG, এগুলো হচ্ছে সব এমটি ট্যাগের উদাহরণ, তুমি জানো। তারপর এইচটিএমএল ট্যাগে কোন চিহ্নটি দরকার? এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি? থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, নাকি অ্যাঙ্গেল ব্র্যাকেট? অ্যান্সার হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। 10-এ সবাই পাচ্ছ আমি দেখছি। 11, এইচটিএমএল এর উদ্ভাবক কে? স্টিভ জবস, মনে হয় স্টিভ জবস, নাহলে মার্ক জাকারবার্গ তো হইতেই পারে, অথবা বিল গেটস মনে হয় হতে পারে। 11-এর অ্যান্সার হচ্ছে ক, টিম বার্নার্সলি। টিম বার্নার্সলি হচ্ছে HTML এর উদ্ভাবক। এগুলো বোর্ডের কোশ্চেন, সব বোর্ডের কোশ্চেন দেখাচ্ছে। কোনটি ওয়েব ব্রাউজার? ফায়ারফক্স, মেসেঞ্জার, আউটলুক, ড্রপ বক্স? তোমরা সবাই জানো ফায়ারফক্স হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম যেমন ওয়েব ব্রাউজার, ফায়ারফক্স হচ্ছে ওয়েব ব্রাউজার। তারপর 1000x800 পিক্সেলের একটা nature.jpg নামের ছবি তুমি যুক্ত করতে চাও, এটা লিখছো, এই কোডটা লিখছো, তাহলে এই কোডের সাথে কোন অংশটা অ্যাড করতে হবে? 1000x800, তাহলে উইথ 1000, হাইট 800, নাকি পিক্সেল ডাব্লিউ, পিক্সেল এইচ, নাকি ডাব্লিউ এইচ, নাকি পিক্সেল ডিএইচ, পিক্সেল হাইট, কোনটা?
সবাই জানো, 13 ক উইথ এবং হাইট দিয়ে ইমেজের ছবি সেট করা হয়। তারপর ওয়েবসাইট পাবলিশিং এর গৃহীত পদক্ষেপ সমূহ কি কি, একটু আগে লিখে দিচ্ছি। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েবসাইট ডিজাইন করতে হবে, ওয়েবসাইট হোস্টিং করতে হবে, সবগুলো। টিডি ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা, টিডি ট্যাগ, টিডিতে আমরা কোন কোন ট্যাগগুলো ইউজ করে থাকি বা কোন কোন অ্যাট্রিবিউট গুলো ইউজ করে থাকি তোমরা সবাই জানো। যে আমরা টিডিতে নর্মালি অ্যালাইনমেন্ট এটা ইউজ করাই হয়, ওই অ্যালাইন সেন্টার নাকি লেফট নাকি রাইট এটা তো আমরা ইউজ করে থাকি। ফেস এটা আমরা ইউজ করি না, আমাকে একটু বলতো ফেস এটা কোথায় ইউজ করি, দেখি কেউ বলতে পারে কিনা। ফেস ট্যাগটা কোথায় ইউজ করা হয় বলো তো দেখি। কল স্প্যান তো হবেই, যে টিডি কলাম স্প্যান করবে কিনা সেটা তো আমি জানি, 1 এবং 3 শিওর, কিন্তু 2 শিওর কিনা সেটা আমি তোমাদের জিজ্ঞেস করছি যে ফেস অ্যাট্রিবিউটটা কোথায় ইউজ করা হয়। ফন্টের মধ্যে না, মনে আছে না আমি যে ফন্ট ট্যাগটা দেখাইছিলাম, সেই ফন্ট ট্যাগে কিন্তু এই ফেসটা ইউজ করা হয়। ফেস দিয়ে ইকুয়াল টু দিয়ে তুমি নাম লিখতে পারো, কমিক স্যানস এমএস, তুমি যে নাম দিবা ওই ফন্ট লিখাটা ওই ফন্টের হয়ে যায়। ভুলে গেছি, এখন তো মনে পড়ছে ফন্ট। টেবিল তৈরির জন্য কোন কোন কি কি লাগে, টি আর তো লাগেই ভাইয়া, টিডি তো লাগে, টি এইচও লাগে, 1 2 3 3টাই। 17 কন্টেইনার ট্যাগ কি, মানে কন্টেইনার মানে ধারণ করা, ওই যে ওপেনিং ট্যাগ আছে ক্লোজিং ট্যাগ আছে সবাই জানো, সবাই জানো বিয়ার তো কন্টেইনিং না, বিয়ার হচ্ছে এমটি ট্যাগ। ওএল অর্ডার লিস্ট হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ কারণ এটার শুরু আছে শেষও আছে। ইএমজি, ইএমজি কিন্তু না মানে আইএমজি ছবি, ছবি তো এমটি ট্যাগ, তো এখানে শুধু 2 অ্যান্সার হওয়ার কথা কিন্তু এটা অ্যান্সারটা নাই, ঠিক আছে কোশ্চেনটা ভুল ছিল এখন। 18 ওয়েবসাইটে ছবি যুক্ত করার ফরম্যাট হলো ডট আইএমজি, এটা তো লেখা হয়ই না কখনোই না, ডট জেপিজি, হ্যাঁ এরকম ছবি থাকতে পারে, ডট পিএনজি এরকম ছবি থাকতে পারে, ছবির পিছনে ডট জেপিজি থাকতে পারে, ডট পিএনজি থাকতে পারে, ডট ইমেজ থাকে কোনো সময় দেখছো, ডট আইএমজি কোনো ছবির নামের পিছনে দেখছো এটা হয় না। হোম পেজ দেখার জন্য কি আবশ্যক, হোম পেজ দেখার জন্য তোমার একটা ব্রাউজার তো লাগবেই, সার্চ ইঞ্জিন, ওই যে তুমি হয়তো কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে তো যাবা, আর ইন্টারনেট তো লাগবেই, সার্চ ইঞ্জিন না থাকলেও চলবে, ব্রাউজার থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে, কিন্তু থাকলেও সমস্যা নেই। তো এটা অ্যান্সার হতে পারতো 1 এবং 3, বাট কোনো কোনো ক্ষেত্রে আমরা 1 2 3 3টাকে অ্যান্সার দিতে পারি, তো আমার মতে এটা 1 এবং 3 অ্যান্সার দেওয়াটাই সবচেয়ে বেশি বেটার, যদিও এটা বোর্ডের কোয়েশ্চেন, বোর্ডের সলিউশন হচ্ছে 1 2 ও 3। সার্চ ইঞ্জিন মানে কি, গুগল, যেমন একটা সার্চ ইঞ্জিন গুগল গিয়ে সার্চ করা যায়, সো ওয়েবসাইটে যেতে হলে কি হোম পেজ দেখার জন্য কি আমাদের সবসময় গুগলে যেতে হবে এমন কোনো কথা আছে, ডিরেক্ট টেমিন স্কুলের ওয়েবসাইটে আমরা চলে যেতে পারি। শুভ কলেজে ভর্তি হতে যাচ্ছে, সে ক্যাফেতে গিয়ে ইলেকট্রনিক ভাবে একটা ফর্ম পূরণ করছে অনলাইনে, তারপর ফর্ম পূরণ করার পর তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে একটা নির্দিষ্টমূলক মেসেজ আসে, দৃশ্যকল্প 2, এখানে একটা ট্যাগ আছে, দৃশ্যকল্প 1-এর তথ্য প্রযুক্তির সেবাটি কোন কোন সেবাটি গ্রহণ করা হয়েছে ওয়েবসাইট, সে অনলাইনে গিয়ে ফর্ম পূরণ করছে কলেজে ভর্তির ফর্ম, তো এটা তো ওয়েবসাইটের মাধ্যমে সম্ভব হয়েছে। হোস্টিং তো না, ই কমার্সও না, ইলেকট্রনিক মেইলও না, সে তো মেইলও পাঠায় নেই, ব্যবসাও করে নেই, ওয়েবসাইট হোস্টও করে না, সে ওয়েবসাইট থেকে গিয়ে ফর্ম পূরণ করেছে। দৃশ্যকল্প 2-এর 2-এ কি ব্যবহৃত হতে পারে, HTML সিনট্যাক্স ব্যবহৃত হয়েছে, টেক্সট এডিটর, এটা লিখতে হলে তোমাকে টেক্সট এডিটর সফটওয়্যার লাগে, তোমরা জানো নোটপ্যাড, আমরা নোটপ্যাডে উইন্ডোজ 10-এ বা উইন্ডোজের ভিতরে নোটপ্যাডে আমরা এই কোডগুলো লিখি, অথবা আরো অনেক সাবলাইম টেক্সট, তারপর অ্যাটম, অ্যাটম টেক্সট এডিটর, অথবা তুমি অনেকে ভিজুয়াল স্টুডিও ইউজ করো, ভিজুয়াল স্টুডিও ইউজ করো,
আরো অন্যান্য ধরনের সফটওয়্যার ইউজ করা যায়। এটা হচ্ছে ওভারঅল মানুষ যে কোনো জায়গায় ইউজ করা যায়। তারপরে অ্যান্ড্রয়েডে তোমরা অ্যান রাইটার একটা অ্যাপ ইউজ করো, যেটা আমি এখন অ্যান্ড্রয়েড কিনছি তোমাদের জন্য, তোমাদের মনে করছিল মোবাইলে কোডিং করা দেখাবো, এই জন্য একটা ফোন কিনছি অ্যান্ড্রয়েড, কিন্তু এখন তোমাদের ক্লাসই শেষ, তোমরা এখন সবকিছুই পারো। আর তোমাদের সাথে তো দুটো চ্যাপ্টার ছিল আমাদের, আমার মোটামুটি চ্যাপ্টার টু আর চ্যাপ্টার থ্রি পড়াইছি আমি, সো যতটুকু দেখানোর আমার পক্ষ থেকে আমি দেখাইছি, আমি সর্বোচ্চটা চেষ্টা করছি। সো টেক্সট এডিটর একটা লাগবে, যেটার মধ্যে তুমি কোডটা লিখবা, আর ব্রাউজার সফটওয়্যার এটাও লাগবে, কারণ তুমি তো ওই যে ক্রোমে বা অপেরা মিনিতে বা তোমার যে সফটওয়্যার ব্রাউজার আছে মোবাইলে, সেগুলো দিয়ে ওপেন করে তো চেক করবা যে ঠিক হয়েছে কিনা। সো এই কোডটা কাজ করতেছে কিনা, এটার জন্য তোমার টেক্সট এডিটর লাগবে, HTML এর সিনট্যাক্স লাগবে, সিনট্যাক্স মানে গ্রামার গুলো লাগবে, কোন ট্যাগটা লাগবে ইউজ করবো সেটা লাগবে, ব্রাউজারে লাগবে। এই ছিল মোটামুটি আমাদের, আমার মনে হয় আমি 2016 সাল পর্যন্ত বোর্ডের প্রশ্নগুলো তোমাদের দেখাইতে পারছি, সিকিউ প্রশ্ন কেমন হয় সেটাও দেখাইতে পারছি, ওভারঅল পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারছি, কোনো ধরনের কোনো কিছু বাদ দেয়নি, যত কিছু সম্ভব ছিল আসতে পারে তার সবকিছু প্র্যাকটিক্যালি বলো, খাতায় লিখে বলো, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি, এবং আমি ইডিআই তো এভাবে পড়াইছি। সো হোপফুলি তোমরা আমার ক্লাসগুলো এনজয় করছো সোফার, যতগুলোই করাইছি, যা যা কথা বলছি অবভিয়াসলি কথাগুলো মনে রাখবা, কারণ জীবন একটাই, এই জীবন আর ফেরত আসবে না, সময় গেলেও সময় ফেরত কখনোই আসে না। আর আরেকটা কথা আগেও বলছি এখনো বলবো, সব সময় বলি, মানে কি বলে, স্টপ কমপ্লেইনিং, স্টার্ট অ্যাডজাস্টিং, সিস্টেমের সাথে নিজেকে অ্যাডজাস্ট করা শিখতে হবে, কমপ্লেন না করে যা আছে তার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে, সেটাকে নিজের প্রয়োজনে নিজের চাহিদা মতো ইউজ করে ব্যবহার করে নিজে লাভবান হতে হবে, এবং যখন নিজে লাভবান হবা, নিজে উপকৃত হবা, তখন চেষ্টা করবা সেই উপকারটা যাতে তুমি তোমার ফিউচার জেনারেশনকেও দিয়ে যেতে পারো। তুমি একটা উপকার পেয়েছো, তুমি যেন ভবিষ্যতে অন্য কাউকে উপকার কর, এভাবেই আসলে আমাদের সমাজটা এগিয়ে যাবে। আমরা অনেকে এমন চিন্তা করে যে আমি তো কখনো কোনো সুযোগ সুবিধা পাই নাই, আমি কেন দিব, সে অনেক কষ্ট করে স্ট্রাগল করে বড় হয়েছে, সে চিন্তা করে আমি স্ট্রাগল করছি আর ওরে আমি এত সহজে কথাটা বলে দিব যেটা করো এত সহজ, না আমি কখনোই বলবো না, ও কষ্ট করে শিখুক, ও কষ্ট করে জানুক, ও আমার মতো লাত্থি গুঁতা খেয়ে তারপর শিখুক, বলে দিব কেন, বলে দিলে তো সহজেই পেয়ে গেল। এই জিনিসটা আমার মনে হয় করাটা ঠিক না। তুমি যেটা কষ্ট করে পেয়েছ, তুমি যদি অন্যকে সেটা বিলিয়ে দাও, দেখবা যে এই জিনিসটা আরো প্রোপাগেট করবে, হ্যাঁ আর বড় হবে, তুমি উপকার পেলে বা তুমি উপকার নাও পাও, তুমি আরো তিনজনের উপকার করো, দেখবা যে তাহলে ভালো কাজগুলো সবার মাঝে ছড়িয়ে যাবে এবং নিজেরও ভালো লাগা, ভেতরে একটা ভালো লাগা কাজ করবে অন্যরকম। আর আমাদের কিন্তু শেষ মোটামুটি, হয়তো নেক্সট দিন তোমাদের নতুন কোনো টিচার ক্লাস নিবে, টাইম স্কুল থেকে ওরা বলবে বা ওদের ডিসিশন আসবে, সমস্যা নেই। আর আমি যেটা আগেও বলছিলাম, আসলে তোমাদের ভালোবাসায় আমি শিখতো, আমি অনেক ভালোবাসা পাইছি, তোমাদের ফিডব্যাক গুলো আমি অনেক মানে একটা একটা করে করে পড়ছি, যে কে কে কি ফিডব্যাক দিলা না দিলা, অনেক ভালো লাগছে আমার। হ্যাঁ খারাপ লাগছিল আগে যখন ওই যে দু একজন বলছিল যে এই সেই, বাট পরে আবার তোমাদের ফিডব্যাক গুলো দেখে আমার নিজের খুব ভালো লাগছিল, অ্যান্ড মানে আই ফিল ভেরি প্রাউড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে আমি তোমাদের ক্লাসগুলো নিতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই, টেম স্কুল থেকে কি বলে আমরা দেখি, আর অবশ্যই তুমি স্কুল যা করবে তোমাদের ভালোর জন্যই করবে, এই দেখা তো শেষ না, আরো দেখা আছে, হ্যাঁ দিন এখনই শেষ না, আমাদের আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে, আমাদের সামনে তোমাদের টার্গেট হচ্ছে পড়াশোনা করা, HSCটা যাতে ভালো করে দিতে পারো, HSCর উপরই অনেক কিছু ডিপেন্ড করছে, অ্যান্ড HSCটা ভালো হলে দেখবা যে তুমি অ্যাডমিশনের জন্য একটা ভালো কনফিডেন্স পাবো, যে কনফিডেন্সটা দরকার তোমাদের। আর এখনো বলবো অনেক সময় আছে, অনেক সময় আছে, নিজেকে গুছিয়ে নাও, সাজিয়ে নাও, নিজের একটা রুটিন বানিয়ে নাও, নিজেকে
আজ থেকে 2 বছর পর তুমি কোথায়, 2 বছর না, তোমাদের তো 1 বছরের মধ্যে তোমার হয়তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়ে দিবা, সো 1 বছর বা 1.5 বছর, আগামী 1.5 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও সেটা নিজে ভাবো, চিন্তা করো, নামাজ কালাম পড়ো ডেইলি, রেগুলারলি নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, বাবা মার সাথে ভালো ব্যবহার করো এবং রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো যতটুকু পড়তে পারো। একটা ক্লাসে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টাই পড়া হয় এমনটা না, এটা এটা মিথ্যা কথা, ভুয়া কথা, এটা কোথাও পাবো না, সারা জীবন জীবনে কোথাও পাবা না 1 ঘন্টা পড়ার মধ্যে 1 ঘন্টায় তুমি একদম সেইভাবে বুঝছো সবকিছু, শুধু পড়া আর পড়া হয়েছে, এটা সম্ভব না। বাট আমি যেটা সবসময় চেষ্টা করি, আমার ক্লাসে আমি দেখবা যে মজা কম করি, আমি হাসি না, তোমরা বলো যে ভাইয়া কেন হাসেন না, ভাইয়া কেন মজা করেন না, বাট আমার কাছে কেন জানি মনে হয় যে পড়াশোনা জিনিসটা খুবই মানে পবিত্র জিনিস এবং এটা খুবই সিরিয়াস একটা জিনিস, এটার মধ্যে যদি মজা নিয়ে আসে আমার কাছে কেন জানি মনে হয় যে আমি টাইম নষ্ট করতেছি, ঠিক আছে, আমি এই জন্য কোনো সময় মজা করতে পারি না বা জোকস বলতে পারি না তোমাদের মজার মজা, যে জন্য তোমরা অনেকে হয়তো মন মন মানে তোমাদের মন খারাপ থাকে যে ভাই জোকস বলে না মজা করেন, বাট আমি এভাবে ক্লাস নিই। তো আমি যদি সিরিয়াস থাকি আমার মনে হয় আমার স্টুডেন্টরা অনেক বেশি সিরিয়াস থাকবে এবং পড়াশোনা করবে। আইসিটি খুবই সহজ, প্রতিদিন জাস্ট 15 মিনিট করে পড়বা, 20 15 মিনিট না, 15 মিনিট কম হয়ে যায়, 20 থেকে 30 মিনিট পড়বা ডেইলি, 20 থেকে 30 মিনিট আইসিটি পড়বা, আর কিচ্ছু করা লাগবে না, মানে এর চেয়ে বেশি সময় দেওয়া লাগবে না, দেখবা যে দেখবা যে তোমার আইসিটি তে প্লাস কে আটকাতে পারবে না। একজন একটা কোশ্চেন করছে, ভাই ইমেজের কোনটা হাইট কোনটা উইথ কিভাবে বুঝবো? নর্মালি উইথ হাইট দেয়া থাকে 200 বাই 300 এভাবে দেয়া থাকে, বুঝছো, প্রথমে উইথ পরে হাইট দেয়া থাকে, বুঝছো, 200 বাই 300 নর্মালি প্রথমে উইথ পরে হাইট দেয়া থাকে, ঠিক আছে, এই যে দেখো 100 বাই 1000 বাই 800 এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে প্রথমে উইথ পরে হাইট। সো শুক্রবার সবাই এক্সাম দিও, তোমাদের এক্সামের সময়টা আমি জানিয়ে দিব অবশ্যই কখন এক্সাম হবে, এখানে নির্দিষ্ট সময় দিয়ে দিব, প্রয়োজনে সারাদিন সময় থাকবে, তোমার সুবিধা মতো সময় তুমি গিয়ে এক্সাম দিয়ে চলে আসবা। সো 10 জুন থেকে ভাই ক্লাস করতেছে আপনার, এটা শুনে আচ্ছা সমস্যা নেই, এখন ইমোশনাল হওয়ার দরকার নেই, 10 স্কুল এখনো ফাইনাল ডিসিশন জানায় নাই, 10 স্কুল দেখি ওরা কি করে, ইনশাল্লাহ। আর অবশ্যই যেটা আমি মানে আগেও অনেক জায়গায় বলেছি আমার বিভিন্ন সেশনে, যে অনলাইন জগৎটা খুবই মানে হতাশার একটা জগৎ, এখানে খুব সহজে হতাশ হয়ে যাওয়া যায়, মানে খুব সহজে হতাশা ছড়ায় যায় সবার মাঝখানে, একজন একটা হতাশার পোস্ট দিলেই সবাই হতাশ হয়ে যায়, সো হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, আজকের ফলাফল বা আজকে চেষ্টা করছো, 1 মাস চেষ্টা করছো, 2 মাস কষ্ট করছো, 3 মাস কষ্ট করছো, সাথে সাথে যে ফল ফল পাবা এমন না, সময় লাগবে, ইট উইল টেক টাইম, বাট ডেফিনেটলি তুমি যদি কোনো কিছু এফোর্ট দাও ডেফিনেটলি তোমার সেই এফোর্টটা কোনো না কোনো একদিন তোমার কাছে ব্যাক করবে, ওয়েদার টুডে অর টুমোরো, আজকে হোক কালকে হোক সেটা তোমার কাছে ব্যাক করবেই। অ্যান্ড অবভিয়াসলি অনলাইনে অনেক হারিয়ে যাওয়ার মানে জায়গা আছে, অনেক ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার অনেক স্কোপ আছে, সো আমি চাইবো যে ডিস্ট্রাক্ট হবা না, তুমি যে গ্রুপে আছো যে কোর্সে আছো সে জাস্ট এই কোর্সে এসে ডিরেক্ট ক্লাসগুলো দেখবা, প্রতিদিন সকালে তো রুটিন আপডেট করা হয়, সকালে এসে দেখবা কখন কোন ক্লাস আছে, জাস্ট ক্লাসে ঢুকে ক্লাসগুলো করে আবার ব্যাক করে চলে যাবা, কোনো প্রবলেম হলে কোনো কিছু দরকার হলে ওয়েব অ্যাপে যাবা, ওয়েব অ্যাপে গিয়ে সার্চ করবা পাও কিনা, যদি ওখানে না থাকে ওয়েট করবা, ওখানে সবকিছু অটোমেটিক আপডেট হয়ে যাবে, অন্যান্য গ্রুপে ঘুরে সময় নষ্ট করার কোনো দরকার নেই, এই সময়টা কেউ তোমাকে দিতে পারবে না, আজকে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা এই গ্রুপে ওই গ্রুপে ঘুরে ঘুরে সময় নষ্ট করবা, কালকে দেখবা যে এই যাদের কিছু পাওয়ার জন্য, যাদের গ্রুপে তুমি এত কষ্ট করছো, যাদের জন্য এত পরিশ্রম করছো, তারা ঠিকই আগায় গেছে, তুমি ঠিক পিছিয়ে গেছো, সো যারা এই যে বিভিন্ন ধরনের গ্রুপে গ্রুপে সময় দিয়ে সময় নষ্ট করার চেষ্টা করো, আমি বলবো তারা সময়টা নষ্ট করো না, হ্যাঁ তুমি নিজে একটা জায়গায় যাও, দেখবা যে তোমার পিছনে সবাই ঘুরবে, ঠিক আছে, সো ওই জায়গা পর্যন্ত যাওয়া পর্যন্ত তোমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, আর আজকে স্যাক্রিফাইস করলেই, আজকে স্যাক্রিফাইস করলেই দেখবে একটা সময় ইনশাল্লাহ সেই স্যাক্রিফাইসটার মূল্য তুমি পাবা। আচ্ছা, সো আমি এটা বিশ্বাস করতাম এবং মনে প্রাণে এটা মানতাম যে আসলে স্যাক্রিফাইস করতে হবে, কষ্ট করতে হবে, যার কারণে তুমি জানো তোমাদেরকে আমি বলছিলাম হয়তো আমি কিন্তু ফ্যান অফ করে পড়াশোনা করতাম, আমার মাথার উপরে ফ্যান ছিল,
কিন্তু আমি ফ্যানটা অফ করে পড়তাম, ঘেমে ঘেমে পড়তাম, সারা শরীর ভিজে যেত, তাও আমি ফ্যান চালাইতাম না। কারণ আমার মনে একটা বিশ্বাস ছিল, যে আমার পার্সোনাল বিশ্বাস, যেহেতু আমি যদি কষ্ট করে পড়াশোনা করি সেটা আমাকে কিছু ব্যাক করবে, সেটা একদিন আমি এটার ব্যাক পাবো, মানে কিছু রিটার্ন পাবো। সো নট নেসেসারি তুমি এখন তোমার ফ্যান বন্ধ করে দিবা, এখন তো ভাইয়ের পিছনে এসি আছে, ভাই এসি ছেড়ে দিছি, এখন আর কষ্ট করতে মন চায় না। তো তোমারও দেখবে একটা সময় কষ্ট করতে মন চাইবে না। সো ওই কষ্টটা যদি করতে না চাও, এই সময়টা তোমারও আসবে, তোমাকে এখন থেকে এফোর্ট দিতে হবে এবং এমন একটা জায়গায় যেতে হবে যাতে পরবর্তী সময় তুমি কম পরিশ্রমে অনেক বেশি কিছু পাইতে পারো। সো ওই পজিশন পর্যন্ত যাওয়ার চেষ্টা করো, কিছু স্যাক্রিফাইস করো, ইনশাল্লাহ টুডে অর টুমরো তুমি কিছু ব্যাক পাবা। সো সবার জন্য শুভকামনা, ভালো থাকবে, সবাই দোয়া করবে আমার জন্য, পরীক্ষাটা অবশ্যই দিবা এবং পরীক্ষার মার্কস তোমাদের দিয়ে দেওয়া হবে, কে কত পাইলা না পাইলা। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ।